ফের যান দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। মৃত যুবকের নাম দীপঙ্কর শীল, বাড়ি মোহরছড়া এলাকায়। ঘটনা তেলেমোড়া থানাধীন ইচারবিল এলাকায়। বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ জানা গেছে, TR060216 নম্বরের গাড়ি নিয়ে তেলেমোড়ার উদ্দেশ্যে আসছিলেন দীপঙ্কর শীল। দ্রুত গতির কারণে ইচারবিল আসতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। খবর পেয়ে দমকলকর্মীরা ছুটে এসে রক্তাক্ত দীপঙ্কর শীলকে উদ্ধার করে নিয়ে আসে তেলেমোড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আনুমানিক 11:30 নাগাদ ফায়ার সার্ভিস একটা বডি নিয়ে আসে। তো অ্যাক্সিডেন্টের বডি নিয়ে আসে ফায়ার সার্ভিস। তো পরীক্ষা করার পর দেখা যায় যে মৃত, মানে অলরেডি ডেড, ব্রড ডেড, অলরেডি মৃত, মানে মৃতই আনা হয়েছে। এখানে আসার পর পরীক্ষা করে দেখা গেছে যে প্রাণের কোনো লক্ষণ নেই। তো ওনার পরিচয় বলতে প্যান কার্ড পকেটের যে পার্স ছিল বা মানি ব্যাগ ছিল, ওনা থেকে একটা প্যান কার্ড পাওয়া যায়। প্যান কার্ডের নাম ছিল দীপঙ্কর শীল, বাবার নাম মন্টু শীল, বয়স আনুমানিক 27 বছর হবে। এদিকে ইচারবিল এলাকার প্রত্যক্ষদর্শীদের কথায় গাড়িটিতে অন্য আরেকজন ছিল, তার আঘাত কম হওয়ায় সে পালিয়ে যায়। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।